আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা রেসিপি শেয়ার করব, চিজ দুধ দিয়ে আমি চিজ ক্রিম বানিয়ে নিব। তো এখন চিজ ক্রিমের জন্য আমি এখানে 1.5 লিটার মিল্ক গরম দিয়েছি। এখন এটা বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো আমার দুধটার 2-3 ব্লক চলে এসেছে, আমি এখন দিয়ে দিব লেবুর রসটা। এখানে আমি লেবুর রস নিয়েছি, 2টা লেবুর রস আমি নিয়েছি, আমার যতটুকু লাগে আমি দিব। আস্তে আস্তে লেবুর রস দিয়ে আস্তে আস্তে একটু ই করে দিতে হবে, এভাবে মিশিয়ে দিতে হবে। ছানাটা উঠিয়ে গেছে, আমি এখন এটারে সেকে নিব। এটা আমি সেকে নিয়েছি, এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব। আমি এখন চাকনি থেকে আমার এই এটা নামিয়ে নিয়েছি আমি ছানাটা। ছানাটা কিন্তু আমার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আমার ব্লেন্ডারটার মধ্যে এটা তো যদি ফানি দেওয়া লাগে, তো যে ছানা উঠেছি ওইখান থেকে একটু ফানি দিবেন। এখন আমি দেখাইতেছি কিভাবে ব্লেন্ডারে একটা চামচ দিয়ে এভাবে ভালোভাবে উপর মিক্স করে দিবেন। এভাবে ভালোভাবে ছানাগুলো উপর মিক্স। ব্লেন্ডারটা আমি আবারও চালু করে দিচ্ছি। এখন আমার চিজ ক্রিম রেডি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।